ग्रहाधीन जगत सर्व मंत्रधीन देवता पंजिकार जो पंचांग शास्त्र इटा किन्तु ज्योतिष शास्त्र एक अंक ज्योतिषिका यहाँ डिनोट करा। नमस्कार, আমি বেদাস্ত্রের তরফ থেকে অরিন্দম চক্রবর্তী, আর আমার লগে আমরা বেদাস্ত্রের নতুন অ্যাস্ট্রোলজার জয়দীপ আমরার সঙ্গে প্রেজেন্ট আসুন। তো আজকে আমরা জয়দীপের লগে কিছু অ্যাস্ট্রোলজিক্যাল বিষয় নিয়ে আমরা জয়দীপের লগে একটু ডিসকাশন করবো। এই ভিডিওটা খুব শর্ট হইব, বাট আই হোপ এই ভিডিওটা আপনাদের লাইফের মধ্যে অনেক বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করব। তো লেটস স্টার্ট দিস পডকাস্ট। নমস্কার জয়দীপ, তো প্রথমে তোমার আমি এটা জিজ্ঞাসা করব যে বেদাস্ত্রের লগে কানেক্ট হয়ে তোমার কীরকম লাগে? প্রথম কথা, খুবই ভালো লাগে, কারণ এটা যেহেতু আমার লিগেও একটা নিউ অপরচুনিটি। তার কারণ হলো আমরা চেম্বার একলা তো সবই চলতে পারে। তখন আমরা সেকেন্ড কোয়েশনে আই, তোমার কীটা মনে হয় অ্যাস্ট্রোলজি আমরা লাইফে কীরকম ইম্প্যাক্ট করে, আর অ্যাস্ট্রোলজি আমরা কেনে ফলো করিয়া চলতাম? সর্বপ্রথম এই প্রশ্নের উত্তরে যদি যাই, তাহলে আমার প্রথম যে জিনিসটা মাথা, তার আমরা সংস্কৃতে একটা শ্লোক আছে, এটা লোকে গ্রহাধীনং জগৎ সর্বং মন্ত্রাধীনং দেবতা। তার মানে হইল গিয়া যে সমস্ত পৃথিবী গ্রহের অধীনে চলে, যে সমস্ত ঘটনাবলী আমরা জীবনে ঘটে সেই ঘটনাগুলো পূর্ব নির্ধারিত। অ্যান্ড এটার যেহেতু নবগ্রহই কন্ট্রোল করে, সুতরাং অ্যাস্ট্রোলজির প্রভাব মানব জীবনে সবচেয়ে বেশি। যে আজকে পৃথিবীর আশপাশে যে প্ল্যানেটগুলোই থাকুক, তারা পৃথিবীরে ডাইরেক্টলি আমরা হয়তো সেই প্রভাবটা দেখতে পারলাম না, কিন্তু তারা একটা প্রভাব তো আছে। তার ওইটার ইম্প্যাক্টটাই, যেটা প্ল্যানেটের ইম্প্যাক্ট আমরা পড়ে পৃথিবীতে, ওইটাই লোকে আলটিমেটলি অ্যাস্ট্রোলজি, ঠিক আছে? তার কারণ তো মানুষ আমরা পৃথিবীতে আসি, তো পৃথিবীর মধ্যে যখন আমরা জানি সবে সূর্যের আলো পাইরাম, চন্দ্রমার আলো আমরা পাইরাম, ডিফারেন্স এতটুকুই যে এই প্ল্যানেটের প্রভাবটা আমরা পাইলাম কিন্তু প্রত্যক্ষভাবে দেখতে পারলাম না। তো সুতরাং দেখতেন, যেহেতু তারা একটা সোর্স, তার প্রভাবটা তো আছে। এবার কেনে ফলো মানতাম বা অ্যাস্ট্রোলজির ইম্প্যাক্ট কীটা, অ্যাস্ট্রোলজির ইম্প্যাক্টের মধ্যে ওইটাই সব কিছু অ্যাস্ট্রোলজির ইম্প্যাক্ট। আজকে আমি যদি কই যে জব, একটা মানুষের জব কোন পিরিয়ডে হইতে পারে, এটা তো অ্যাস্ট্রোলজিতে তো কোয়া পসিবল, ঠিক আছে? হ্যাঁ, চেঞ্জ কতটুকু, আমার এখন গভর্নমেন্ট সার্ভিস আছে কি নেই সেটা সেকেন্ডারি ম্যাটার, জব আছে দ্যাট মিন্স আছে, কোন পিরিয়ডে আছে। তো অ্যাস্ট্রোলজির ইম্প্যাক্ট তো ওই জায়গাতেই, যখন একজন অ্যাস্ট্রোলজারে কইব যে এই সার্টেন পিরিয়ডে তোমার এই জিনিসটা হইব, এক্স্যাক্টলি, তো এই হওয়াটা যে গ্যাপ পিরিয়ডটা, আজকে যদি অ্যাস্ট্রোলজি কিছুই না দেন ওইটার ইম্পর্টেন্সটা কোন জায়গা, তার কারণ হলো আমি যখন কইলাম কোয়ার ফলে ওই ঘটনাটা ঘটে, তখন তো তুমি মানতে পারবে না যে অ্যাস্ট্রোলজি কিছু তো একটা প্রভাব আছে, যেটার লেগে আমরা অ্যাস্ট্রোলজি আছে দেখিয়া তুই ঘটনা, নাহলে আজকে এটাই তো এখানে হইল। অনেক মানুষের হয় শুনছি যে অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে না, কিন্তু পূজা পালিরে বিশ্বাস করে। তো এটাতে আমি প্রত্যেকে একটা জিনিস, আগেও আমি খুঁজছিলাম, আগেও আমি আমার ভিডিওর মধ্যে এটা শেয়ার করছিলাম, বাট এটা আপনারা আবারও কই, যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন না, স্পেশালি যারা হিন্দু ধর্মে বিলংস করেন এবং যারা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন না, তারা আই থিঙ্ক আপনারা পূজা পার্বণও করা উচিত না। কেনে কি, যদি আপনি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করতে পারেন না, তাহলে এটা বুঝতে লাগবো যে আপনি পঞ্জিকারেও বিশ্বাস করতে পারতাম। কেনে কি পঞ্জিকার যে পঞ্চাঙ্গ শাস্ত্র, এটা কিন্তু জ্যোতিষ শাস্ত্রের একটা অঙ্ক জ্যোতিষিকা এগুলা ডিনোট করা হয়, এম আই রাইট? তো অঙ্ক জ্যোতিষিকা এগুলা ডিনোট করার পরে আমরা তিথি, নক্ষত্র, করণ, এগুলা সব কিছু আমরা বার, এগুলা সব কিছু আমরা ডিনোট করি, অ্যান্ড অ্যাকর্ডিংলি আমরা পূজা পার্বণ করিয়া থাকি। তো জয়দীপে খুব ভালো কথা হয়েছে যে অ্যাস্ট্রোলজি আমরা কেনে বিশ্বাস করতাম। এবং লাস্ট কোয়েশ্চেন করবো আজকে, এবং আমরা নেক্সট এই পডকাস্টগুলো আমরা কন্টিনিউস থাকবো, আমরা বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল কনসিকুয়েন্সেস লিয়া এই পডকাস্টগুলোর মধ্যে আমরা ডিসকাস করবো, এবং আপনারা কিতা করতে পারেন যেটাতে আপনারা সেফ থাকতে পারেন এবং অ্যাকর্ডিংলি আপনারা লাইফে লিড করতে পারেন, এগুলো আমরা ডিসকাস করবো নেক্সট পডকাস্টগুলোতে। নেক্সটে আমরা টেরর ট্রেডিংয়ের পডকাস্ট আছে, বাস্তুর উপরে পডকাস্ট থাকবো। আমরা অ্যাকচুয়ালি বেদাস্ত্রের তরফ থেকে আমরা হোল একটা সাম আপ করার চেষ্টা করলাম, অ্যাস্ট্রোলজি, বাস্তুশাস্ত্র, নিউমারোলজি, যা যা অকাল্ট সায়েন্সেস আছে সব কিছু আমরা বেদাস্ত্রের একটা ছাত্রীর নিচে আমরা আনতে চাইলাম। তো এটাতে আপনারা প্রত্যেকের হেল্প লাগবো, আর আমরা যারা টিম মেম্বার্সরা আসুন প্রত্যেকেরই আমরা হেল্প লাগবো। তো লাস্ট কোয়েশ্চেন, যে যদি তুমি এই ফিল্ডে কবের থেকে আসো আর
হঠাৎ করে তুমি এরকম একটা ফিল্ড কেন চুজ করলে তোমার লাইফে? আমার জীবনের মধ্যে প্রথম অ্যাস্ট্রোলজি কবে আইলো এই প্রশ্নটার উত্তরে যদি দেখি, তো ছোটবেলাতে অনেক সময় আইতো মাথার মধ্যে একটা সাবজেক্ট, হয়তো ফ্যামিলিতে কেউ টাস্ট আসতো না, কিন্তু কোন কোন সময় মনে হইতো যে মানে এই একটা সাবজেক্টের টানতো, যেটা হলো কি আমি যখন ফাইভে সিক্সে আসলাম বা ওই টাইমে এডুকেশন লাইফ চলে আমার, সেই সময় অনেক সময় হইতো যে আমি লাইক জিওমেট্রি বক্স দেখলাম, প্ল্যানেটের কোনো ছবি দেখলাম, এই জিনিসটা টানতো, মনে হইতো যেমন কিছু একটা আছে, আগে থেকে দেখছি, তার আলাদা কোনো কানেকশন একটা আছে। তো ওই কানেকশন দেখিয়া তারপরে তো শুরু হইলো যে বুঝলাম কিছু একটা, তারপরে কুচটি প্রথম খুলিয়া দেখলাম, তখন আমার অ্যাপ্রক্স এই 13-14 এরকম হইব, মনে পড়েন এক্স্যাক্টলি ওই যে কত আসলো, বাট 13-14 এরকম আসলো। তো তখন আমি ওই 6-7-7 পড়ি সম্ভব। তো ওই টাইমে মাথা দাইল কুষ্টি বার করলাম বাবার, তারপরে তো ওই দেখলাম, দেখতে দেখতে আমার ইনটিউশনে কইলো যে ওই ব্যাপারটা কিছু একটা তো তাম হইতে চলে। তো ওই ঘটনাটা পরে ঘটলো, যাই হোক অ্যাক্সিডেন্ট হইলো, তো ওই ব্যাপারটার থেকে আইলো ইনফ্লুয়েন্স হইলাম যে কিছু তো একটা আছে। তারপরে তো ওই শিকা স্টার্ট 16-17 যখন দেখলাম যে সবেরটাই মোটামুটি ফ্রুটফুল রেজাল্ট, আর সবে পর যে না ওইটা ওই টাইমে হয়েছে ওইটা হয়েছে, তখন বুঝলাম যে কিছু তো একটা আছে প্রভাব যেটার দিকে হয়। তো থ্যাংক ইউ যদি আমরা লোকে আজকে টাইম দেওয়ার লাগে এই পডকাস্টের মধ্যে, এবং আগামী দিনেও আমরা লোকে জয়দীপ থাকবো। আমরা এখানে ভেরিয়াস ডেতে ভেরিয়াস অ্যাস্ট্রোলজার্স অ্যান্ড ট্যারট কার্ড রিডার বাস্তু স্পেশালিস্ট, আমি স্পেশালি অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তুলিয়া রিসার্চ করি, হেম হরোস্কোপ লিয়া রিসার্চ করে, এবং ট্যারট কার্ড রিডার পালমিস্ট এবং ভেরিয়াস সেগমেন্টের মানুষ আসুন। তো আমরা বেদাস্ত্রের টিমের লোকে যোগাযোগ করতে অবশ্যই নিচে দেওয়া টেলিফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং যদি ডিটেলসে জানতে চান আপনার বিষয়ে তাহলে অবশ্যই বেদাস্ত্রের ওয়েবসাইট www.vedastro.co.in এর মধ্যে গিয়াও একবার চেক ইন করতে পারেন। ধন্যবাদ আমরা লগে থাকার লাগিয়া, হোপ এই ভিডিওটা ভালো লাগছে, আর এই ভিডিওটাতে আপনার লাইফে কিছু না কিছু হিন্টস আপনার লাইফে দিছে যে অ্যাস্ট্রোলজিক্যালি আপনারা কীভাবে মোটিভেট থাকতে পারবা এবং ইন ফিউচার লাইফে আপনারা আগিয়ে যেতে পারবা। ধন্যবাদ।